আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা সবাই কি রেডি মহাকাশ ভ্রমণের জন্য? রেডি হয়ে যান, কারণ আগামী বছর থেকে স্পেস ট্যুরিজম শুরু হতে যাচ্ছে। ঠিক যেমন আপনি পাশের দেশে ছুটি কাটাতে চলে যান, ঠিক তেমনি আপনি এখন চাইলেই আগামী বছর থেকে মহাকাশে ঘুরতে যেতে পারবেন। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি, এর জন্য আপনাকে কোনো ধরনের কোনো ট্রেনিং নিতে হবে না, কিংবা আপনাকে অ্যাস্ট্রোনটও হতে হবে না। তো এটা কিভাবে সম্ভব, কারা এটা সম্ভব করতেছে, এবং মহাকাশে ঘুরতে যেতে হলে এই টিকিটের দাম কতই বা হতে পারে, এসব কিছু জানবো আজকের এই ভিডিওতে। আর আপনি যদি এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তিনজন মানুষ রয়েছে যারা এই স্পেস ট্যুরিজমকে সম্ভব করতেছে, যার মধ্যে প্রথম হচ্ছে বিলিয়নার রিচার্ড ব্র্যানসন। সে ভার্জিন গ্রুপের ওনার এবং তার স্পেস ট্যুরিজম কোম্পানির নাম ভার্জিন গ্যালাকটিক। দ্বিতীয়জন হচ্ছে জেফ বেজোস, যার স্পেস ট্যুরিজম কোম্পানির নাম ব্লু অরিজিন। আর তৃতীয়জন ব্যক্তি হচ্ছে কথিত আয়রন ম্যান এলন মাস্ক, যার স্পেস ট্যুরিজম কোম্পানির নাম দ্য স্পেসএক্স। এই প্রথম দুজনের মধ্যে একটি কম্পিটিশন ছিল, কে আগে নিজের তৈরি রকেটে করে স্পেসে যাবে। 11 জুলাই রিচার্ড ব্র্যানসন তার দুই পাইলট এবং আরও তিনজন ক্রু মেম্বারের সাথে নিজের তৈরি ইউনিটি স্পেসক্রাফ্টে করে চড়ে রওনা হন স্পেসে, এবং এই যাত্রাটি সাকসেসফুল ছিল। এবং এর মাধ্যমে জেফ বেজোসকে পেছনে ফেলে রিচার্ড ব্র্যানসন হয়ে গেলেন পৃথিবীর প্রথম মানুষ যে নিজের তৈরি স্পেসক্রাফ্টে করে মহাকাশে গিয়েছে। টেকনিক্যালি এই যাত্রাটা একটু বিস্ময়কর, কারণ সাধারণত রকেটে করে মহাকাশে যেভাবে যাওয়া হয় বা আপনারা মুভিতে যেভাবে দেখেন, এখানে ব্যাপারটা ঠিক তেমন ছিল না। এখানে ইউনিটি নামে একটি প্লেন অন্য একটি মাদার এয়ারক্রাফ্টের সাথে যুক্ত হয়ে রানওয়ে থেকে আকাশের উদ্দেশ্যে রওনা হয়, এবং 50,000 ফুট উচ্চতায় যাওয়ার পর মাদার এয়ারক্রাফ্ট থেকে এই স্পেশাল বিমানটি আলাদা হয়ে যায় এবং সুপারসনিক স্পিডে, মানে শব্দের চেয়েও জোরে, স্পেসের দিকে যাত্রা শুরু করে। এখন স্পেসে গিয়েছে এর মানে হচ্ছে এটি ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উপরে অবস্থান করতেছিল, এবং এই উচ্চতাতে থেকেই অ্যাস্ট্রোনটদের মতো সবাই ওয়েটলেসনেস উপভোগ করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি এই প্লেনটি এই উচ্চতায় বেশি সময় থাকতে পারে না, তারা শুধুমাত্র 4 মিনিটের জন্যই এটি উপভোগ করতে পেরেছিল। তো তারপরে তারা আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে, এবং এই পুরো জার্নিটি শেষ হতে সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা। তো এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে, এই 88 কিলোমিটার উপরে যাওয়াকে কি আসলে স্পেসে যাওয়া বলবে? পৃথিবীর ম্যাক্সিমাম বিজ্ঞানীদের ধারণা মতে স্পেস শুরু হয় 100 কিলোমিটার উচ্চতা থেকে, এবং এই 100 কিলোমিটারের লাইনকে বলা হয় কারমান লাইন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটদের যে অর্গানাইজেশন রয়েছে তাদের মতে স্পেস শুরু হয় 100 কিলোমিটার উপর থেকে, কিন্তু নাসা এবং আমেরিকার মতে 80 কিলোমিটার উপর থেকেই স্পেস ধরা যায়। তো তার মানে দাঁড়াচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী রিচার্ড ব্র্যানসন স্পেসে প্রবেশ করতে পারে নাই, আবার আমেরিকা এবং নাসার মতে সে স্পেস থেকে ঘুরে এসেছে। এখন আপনি কোনটা মনে করবেন, এটা পুরোপুরি আপনার উপর। এবং অতপর 20 জুলাই ব্লু অরিজিন এর নিউ শেফার্ড স্পেসক্রাফ্টে করে জেফ বেজোস, তার ভাই এবং আরও দুজন প্যাসেঞ্জার 100 কিলোমিটার উচ্চতায় মহাকাশ থেকে ঘুরে আসে, এবং আমাদের এই পৃথিবীবাসীদের জন্য স্পেস ট্যুরিজমের এক নতুন অধ্যায় শুরু হয়। এই দুই কোম্পানির ধারণা অনুযায়ী 2022 সাল থেকে স্পেস ট্যুরিজম পুরোপুরিভাবে শুরু হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই টিকিটের দাম কেমন হতে পারে, মানে আপনি এই যে মহাকাশ থেকে ঘুরে আসবেন এর জন্য আপনাকে কত টাকা গুনতে হতে পারে। ভার্জিন গ্যালাকটিকের একটি টিকিটের মূল্য 2,500 মার্কিন ডলারের মতো, এবং অলরেডি এটার জন্য 600 মানুষ বুকিং দিয়ে ফেলেছে, যার মধ্যে কিছু ফেমাস নামও রয়েছে, যেমন জাস্টিন বিবার এবং অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। যদিও ব্লু অরিজিন এর টিকিটের দাম এখনও এভাবে ফিক্সড হয় নাই, তবুও ধারণা করা হচ্ছে 28 মিলিয়নের কাছাকাছি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, আর এখনও যদি আমার এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের সাপোর্ট খুব প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।